নমস্কার আমাদের আজকের বিষয়বস্তু হলো গুরু কয় প্রকার ও কী কী কোন প্রকার গুরু শ্রেষ্ঠ কেন আমরা সব গুরুকে মেনে নিতে পারি না কেন আমরা সবাই দীক্ষা গুরু গ্রহণ করি না ইত্যাদি বিষয়ে মীমাংসা কারণ আমরা অনেকেই বিভিন্ন গুরু নিয়ে তর্ক বিতর্ক করি গুরুদের শ্রেষ্ঠতা নিয়ে গুরুদের ভ্রান্তি নিয়ে গুরুদের খারাপ দিক নিয়ে কুরুচিকর আলোচনা করি একে অপরকে দোষারোপ করি এবং এই জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে ঐক্য সেটা কিছুতেই সৃষ্টি হচ্ছে না ঐক্য সৃষ্টি হচ্ছে না এর পেছনে যে কটা কারণ আছে তার মধ্যে গুরুবাদ একটা কারণ গুরুবাদের ত্রুটি এটা একটা কারণ এইটা নিয়ে আমরা আলোচনা করব তো সনাতন হিন্দু শাস্ত্রগুলো নিয়ে চর্চা করলে দেখা যায় সেখানে বলা হয়েছে গুরু মুখ্যত চার প্রকার যথা গর্ভধারিণী মাতা যিনি তিনি একটা গুরু যিনি বীজ প্রদান করছেন মাকে যার উড়শে আমরা জন্মাচ্ছি সেই পিতা একটা গুরু শিক্ষাগুরু একটা গুরু এবং গুরু একটা গুরু এই চার প্রকার গুরু প্রধানত রয়েছে আমাদের এর মধ্যে দীক্ষা গুরু সকলে গ্রহণ করে না যাদের আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ আছে তারা ছাড়া বাকি কেউ দীক্ষাগুরু গ্রহণ করে না যারা একেবারে শিক্ষা দীক্ষা পায়নি তাদের আবার শিক্ষাগুরুও থাকে না যাদের শৈশবেই মা বাবা মারা গিয়েছে তাদের আবার মা গুরু বাবা গুরু থাকে না এবার গেল আরও গুরুর কিছু ভাগের কথা বলা হচ্ছে স্বাস্থ্যের বলা হচ্ছে আমাদের যেসব স্ত্রী খুব প্রতিব্রতা তারা তাদের স্বামী যদি গুণবান হন তাহলে সেই স্বামীকে তারা গুরু বলে মান্য করেন প্রতি পরম গুরু এরকম তারা বলেন আর আমাদের প্রত্যেকের নিজ নিজ যে মন এই মনটাও একটা আমাদের গুরু রামচন্দ্র যখন বনবাসী ছিলেন তখন তার দীক্ষাগুরু মুনি তাকে খুব একটা সহায়তা করতে পারেননি তো এরকম আমাদের জীবনেও অনেক সময় আসে যখন মাথা গুরু পিতা গুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু কেউ আমাদের পাশে আসেন না তখন আমাদের মনই আমাদেরকে পরিচালনা করে তা আমাদের যদি মাতা গুরু পিতা গুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর আশীর্বাদ থাকে তাহলে মন আমাদের সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করে আর যদি এনাদের কোনো আশীর্বাদ না থাকে বা অভিশাপ থাকে তাহলে মন আমাদের ভুল পথে পরিচালনা করে তো এই প্রথম চার প্রকার গুরু কথা বললাম তারপরে মন গুরু স্বামী গুরুর কথা বললাম আরও এক প্রকার গুরুর কথা বলি ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান ইনি হলেন সকল গুরুর শ্রেষ্ঠ গুরু সবার ওপরে এনার স্থান তা আমরা পরমেশ্বর ভগবানকে এই আগের যে গুরুগুলো আছেন যাদের নাম করলাম এনাদের মাধ্যমে চিনতে পারি পরমেশ্বর ভগবানের উপলব্ধি ছোটো থেকেই সবার হয় না সেই জন্য এই গুরু ধাপ পেরিয়ে আমরা পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছাই শাস্ত্রে বলা হচ্ছে যে মাতা গুরু যে সে গর্ভধারিণী মাতা ছাড়াও আরও প্রায় বারো প্রকারের মা রয়েছে তো কোনো কোনো গ্রন্থে চোদ্দ প্রকারের মা আছে কোনো কোন গ্রন্থে ষোলো প্রকার মায়ের কথা বলা আছে ওইগুলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বাড়িয়ে কমিয়ে বলা আছে তাতে বলা হচ্ছে যে নিজের যিনি গর্বধারিণী মা তিনি ছাড়াও মাসিমা কাকিমা জেঠিমা মামিমা শাশুড়ি মা এনারাও একটা মায়ের মতো মাতৃ মাতৃতুল্লা এনারাও সময়ে সময়ে আমাদের রকম উপকার করে দিতে পারে এছাড়াও আমাদের যদি কোনো দিদি থাকে যিনি বেশ কয়েক কয়েক বছরের বড় আমাদের থেকে পিঠোপিঠি নন বেশ কিছুটা বড় যদি দিদি থাকে তাহলে সেই দিদিকেও আমরা মাতৃতুল্লা বলে গণ্য করব তারপরে রয়েছে বসুন্ধরা মা মানে আমরা যে পৃথিবীতে বাস করি সেটা তো সকলেরই মা সেই ধরনী মা বা বসুন্ধরা মা রয়েছেন রয়েছে গোমাতা গোমাতা দুধ আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি রয়েছে নদী মাতা যথা গঙ্গা মাতা যমুনা মাতা নর্মদা মাতা এই মাতাগুলি রয়েছে এ ছাড়াও কেউ কেউ গুরুমা নেন গুরুদেবের কাছে দীক্ষা নিলে তাহলে একটা গুরু মা হয় তিনি একটা মা অনেকে যিনি সন্তান প্রসবে সাহায্য সহায়তা করেছিলেন সে ধাই মাকেও মা বলে ডাকেন অনেকে উপনয়ন বা ইয়ে নেন পৈতে নেন সে পৈতের সময় একটা ভিক্ষে মা থাকে এগুলো থাকে এরপর গেল আমাদের আপনার যে কন্যা যে নিজেদের যে মেয়ে সেই মেয়েটাকেও হিন্দু শাস্ত্রে একটা মা বলে গণ্য করতে বলা হয়েছে আমরা আমাদের মেয়েদেরকে অনেক সময় মা বলে ডাকি যে মা অমুক জিনিসটা নিয়ে শুধু মা এমন করে ডাকি মানে ছোটোবেলা থেকে তাদের মধ্যে মাতৃভাব দেখানোর জন্য তারা ছোট মা আর কি বয়সে ছোটো অনেক মা তারা এরপর বলা হয়েছে যে আমাদের যাদের পুত্র সন্তান আছে পুত্র সন্তান যখন বিবাহ করবে তখন যে আমরা তার যে স্ত্রীকে পাবো তিনিও একটা মা তাকে বৌমা বলা হচ্ছে তিনিও বয়সে ছোট তিনিও ছোট মা এরকম এই কথা মায়ের কথা বলা হচ্ছে এরপর বাবাও তাই যিনি আমাদেরকে লালন পালন করেছেন অর্থ দিয়ে সহায়তা করেছেন তিনি তো অবশ্যই একটা গুরু বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ। অর্থাৎ পিতাকে এইভাবে শাস্ত্রে খুব একটা সম্মানজনক অবস্থার দেখানো হয়েছে পিতা স্বর্গ বলে তো এই যিনি আমার পিতা নিজের পিতা তিনি ছাড়াও যিনি শ্বশুর মশাই যিনি কাকা জ্যাঠা মামা পিসে মশাই মশাই এরকম যারা আছেন এরাও পিতৃতুল্য আর যদি চাকুরির ক্ষেত্রে কোনো কেউ অন্নদাতা কেউ থেকে থাকেন যিনি আমাদের সহায়তা করছেন আমাদের অন্ন যোগাচ্ছেন রোজগারে সহায়তা করছেন তো তাকেও বলেছে পিতার মতো দেখতে আমাদের কোনো দাদা যদি বেশ বয়সজ্যেষ্ঠ থাকে তাহলে দাদাও একটা পিতার মতো পিটি দাদা হলে অবশ্য হবে না বেশ বড় হতে হবে বয়সে এবার আমাদের নিজ নিজ যে পুত্র তারা আমাদের ছোট বাবা আমরা বাচ্চা ছেলেদের বলি বাবা যাও তো এই কাজটা করে দাও তো এরকম বলি ছোট থেকে তার ভিতরে পিতৃত্ব ভাব জাগানো হয় আর আমাদের যদি কন্যা রত্ন থাকে তাহলে তার যে স্বামী মানে যে জামাই সে জামাই বাবা জীবন বলা হয় যে জামাইও একটা আমাদের ছোট বাবা এবার শিক্ষাগুরু দুই প্রকারের একটা হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল যারা শেখাচ্ছেন সংস্কৃত ইত্যাদি যারা শেখাচ্ছেন তারা সকলেই শিক্ষাগুরু এছাড়াও নাচ গান আঁকা বৃত্তি তারপরে যোগাসন খেলাধুলা অভিনয় ইত্যাদি যারা শেখাচ্ছেন তারাও অবশ্যই গুরু তারা সব শিক্ষাগুরু আর আধ্যাত্মিক জ্ঞান যারা দিচ্ছেন বেদ বেদান্ত গীতা রামায়ণ মহাভারত পুরাণ এখান থেকে জীবনের অর্থ কী জীবনে কি করা উচিত জীবনে কি করা উচিত না আত্মা কী পরজন্ম কী পাপ কি পুণ্য কি ইত্যাদি যারা শেখাচ্ছেন এরা হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষাগুলো তাহলে অনেকের দেখা যাচ্ছে মা গুরু আছেন বাবা আছেন এসব সত্ত্বেও সেই মানুষটি সেই সন্তানটি বড় হয়ে এমন একটা বাজে কাজ করে বসলো ভয়ঙ্কর জোরে গাড়ি চালিয়ে ধাক্কা ধাক্কা মেরে কাউকে হত্যা করলো এবং নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লো সে অতিরিক্ত মদ্যপান করছে ড্রাগ খাচ্ছে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বাড়ি থেকে কোথা কাকে বিবাহ করে একটা কুপাত্র বা কুপাত্রী জোগাড় করে বিবাহ করে সেখান থেকে চলে যাচ্ছে তাদের তো মাথা গুরু আছে মা গুরু বিরাট গুরু বাবা গুরু একটা বিরাট গুরু এসব সত্ত্বেও তারা এসব ভুল করলো কেন এদের শিক্ষাগুরুও আছে এরা পড়াশোনাও করেছে কিন্তু এদের আধ্যাত্মিক শিক্ষাগুরু নেই তাই এরা এরকম হয়েছে তার মানে জানতে পারছি যে মা বাবা থাকা সত্ত্বেও শিক্ষাগুরুর একটা শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষাগুরুর একটা শিক্ষার আলাদা একটা মূল্য আছে তাই শিক্ষাগুরুও কম কিছু নয় ভগবৎ গীতাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল প্রকার গুরুর মধ্যে আমি হলাম শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ নিজের শিক্ষাগুরু ছিলেন তিনি তো গীতার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন শিক্ষাগুরুর একটা বিরাট ভূমিকা রয়েছে তারপরে কি ধরুন মা বাবা শিক্ষাগুরু এরা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আর্থিক অবস্থা তো ভালো না তখন দেখা যাচ্ছে পুর্তাপুর্তি বলে একটা স্থানে বাবা বলে একটা একটা সাধু বাবা আছেন ওনার খুব বিখ্যাত ব্যক্তি উনি ওনার ওখানে অল্প এতে চিকিৎসা হয় বিনামূল্যের চিকিৎসা হয় কিছু খরচা হয় তো আমরা তো সেখানে তাকে নিয়ে গেলাম তাহলে মা সবসময় বড় হচ্ছেন না সময় সময় আমাদের যারা দীক্ষাগুরু মন্ত্রগুরু নামী গুরু এদের কাছে যেতে হচ্ছে যেমন রামকৃষ্ণদেবের কাছে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তো মা ছিল তাও গিয়েছিলেন স্বামী পরমানন্দ তার একটা গুরু বেছে নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু তিনি তার একটা দীক্ষা গুরু ছিল একটা সন্ন্যাস দীক্ষাগুরু ছিল এই দুটো গুরু ছিল এছাড়াও চৈতন্য মহাপ্রভুর সব মিলিয়ে মোট চব্বিশটা গুরুর কথা ওই চৈতন্য মহাপ্রভু সংক্রান্ত শাস্ত্রগুলোতে বলা আছে তা ওনার যদি এতগুলো গুরু লাগে তা আমাদেরও লাগবে সভাপতি তিনি মহাপণ্ডিত মানুষ তার যখন লেগেছে গুরু তখন আমাদেরও গুরু লাগবে গুরুর সহায়তায় আমরা সমাজে এগোতে পারি গুরু না থাকলে রাস্তায় ভিক্ষা করতে হবে কোথাও স্থান হবে না একটা বয়স এসে দেখা গেল ভীষণ আমি একা হয়ে পড়েছি কেউ নেই তখন কোনো মন্ত্র দীক্ষা গুরুর কাছে দীক্ষা নিয়ে শেষ জীবনটা আশ্রমে কাটিয়ে দিলাম এখানে আমাদের দীক্ষাগুরু খুব কার্যকরী এবার শিবাজী মহারাজ দীক্ষা নিয়েছিলেন রামদাস বাবার কাছে তিনি সফল হয়েছিলেন রানা প্রতাপ সিং তিনি দীক্ষা না নিয়ে লড়াই করেছিলেন তিনি সফল হতে পারেননি নেতাজি সুভাষচন্দ্র বসু গোপালগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি প্রায় সফল হয়ে এসেছিলেন তারই জন্য ভারতের স্বাধীনতা এসেছে বলে অনেকে মনে করে তারপরে মাধবরাও গোলওয়ালকার যিনি শিগুরু নামে পরিচিত এবং যিনি বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি সারগাছিতে স্বামী অখণ্যানন্দজি রামকৃষ্ণ মিশনের তার কাছে এসে দীক্ষা নিয়েছিলেন আর তো দীক্ষা নিয়েছিলেন আরও অজস্র ব্যক্তি আছেন যারা খুব সফল তাদের দীক্ষাগুরু আছে এবার মা বাবা শিক্ষাগুরু দীক্ষাগুরু এই চারজনের মতো শ্রেষ্ঠ কে বহু স্থানে এই নিয়ে তর্ক বাঁধে কে বলে মায়ের চেয়ে বড় গুরু নেই কে বলে বাবার চেয়ে বড় গুরু নেই কিন্তু র্যাঙ্ক হিসাবে আমরা যদি দেখি তাহলে আমি যদি র্যাঙ্ক করি যে প্রাইমারি স্কুলের মাস্টার হাই স্কুলের মাস্টার কলেজের মাস্টার ইউনিভার্সিটির মাস্টার তা অবশ্যই ইউনিভার্সিটির মাস্টারই শ্রেষ্ঠ ইউনিভার্সিটির মাস্টার মশাই খুব কম কিন্তু কখনও কখনো দেখা যায় যে একটা কলেজের মাস্টার বা প্রাইমারি স্কুলের মাস্টার বা হাই স্কুলের মাস্টার তিনি এত ভালো যোগ্যতা অর্জন করেছেন এত গুণ অর্জন করেছেন এত রকম সাংস্কৃতিক কার্যকলাপ করেন সুন্দর গান বাজনা জানেন যে তিনি ইউনিভার্সিটির শিক্ষকের চাইতেও বেশি সম্মান পাচ্ছেন তেমনি র্যাঙ্ক হিসাবে মা গুরু প্রথম গুরু দ্বিতীয় গুরু বাবা তৃতীয় গুরু শিক্ষাগুরু চতুর্থ গুরু বা শেষ গুরু হচ্ছে দীক্ষাগুরু অর্থাৎ র্যাঙ্ক হিসাবে দীক্ষাগুরুই সবচেয়ে বড় যেমন ইস্কনের শিল্প উপ একজন দীক্ষাগুরু ছিলেন তিনি তার মাধ্যমে কোটি কোটি অহিন্দু সনাতন ধর্মে ফিরে আসছে অর্থাৎ দীক্ষাগুরুদেরও একটা ভূমিকা রয়েছে সমাজে এইবার দেখা যাচ্ছে কালো কালো ক্ষেত্রে মা হয়তো বড় গুরু কালো কালো ক্ষেত্রে বাবার ভূমিকা এত বেশি তার কাছে বাবাই বড় গুরু অর্থাৎ আমি কাকে বড় গুরু ভাবব সেটা আমার জীবনের ওপর নির্ভর করছে আমার ব্যক্তিগত জীবন আমি বেছে নেব যে র্যাঙ্ক হিসাবে যেই গুরু হোক না কেন সবার কাছে মা বড় নাও হতে পারে আমরা সব সবাই সব গুরুকে মেনে নিতে পারি না কেন আমি দেখলাম যে মা একটা গুরু কিন্তু মায়ের আচার আচরণ ভালো না ছেলেবেলায় তিনি খুব ভালোবাসতেন পরবর্তীকালে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন প্রত্যন্ত হিংস্র আচরণ করছেন একটা সন্তানকে ভালোবাসেন একজনকে ঘেন্না করেন বাবাও তাই করছেন হয়তো মদ্যপান করছেন বা মাকে এসে মারধর করছেন এই অবস্থায় এদের এনাদেরকে গুরু বলে মেনে নেওয়া কঠিন কাদের ক্ষেত্রে না সেই ব্যক্তির ক্ষেত্রে যাদের মা বাবা ভালো নয় অর্থাৎ গুরু হতে গেলেও যোগ্যতা থাকা চাই একটা অযোগ্য লোক কখনও গুরু হতে পারে না তারপরে গুরু প্রত্যেকটা গুরুর অনেক ত্রুটি আছে আমরা যে বিভিন্ন নামি নামি গুরুর কাছে যাই তাদের কাছে গেলে দেখা যাচ্ছে তাদের অনেক দস্তুটি আছে এই নিয়ে অনেকে ঝগড়া করে কিন্তু আমরা হিন্দু শাস্ত্র থেকে জানছি যে পৌরাণিক যুগে যেসব গুরু ছিলেন তাও মাঝে মধ্যে বিচ্যুত হয়ে গেছিলেন সধর্ম থেকে তারাও ভুল করেছেন তারাও অভিশপ্ত হয়েছেন তারাও কষ্ট পেয়েছেন সুতরাং বর্তমান যুগের যিনি গুরু থাকবেন তিনিও অনেক কিছু জানবেন না তিনিও অনেক কিছু পারবেন না তারও অনেক ভুল হবে তারও অনেক ডিফেক্ট হবে তবুও তিনি গুরু তিনি মন্ত্র দিয়েছেন তিনি আমাদের কিছুটা সহায়তা করেন অতএব আমরা এই গুরু নিয়ে বেশি কেউ তলকাতলকি করে নিজেদের মধ্যে মনোমালিন্য এবং বিভেদের সৃষ্টি করব না আমরা জানবো আমাদের প্রত্যেকের গুরুর মধ্যেই কিছু ভুল ত্রুটি আছে কেউ হয়তো একটু বেশি নামি কারোর নামটা কম কিন্তু প্রত্যেকটা গুরুরই কিছু কিছু কম বেশি কার্যকারিতা আছে সেই জন্য আমরা আপন আপন বিশ্বাস নিয়ে থাকবো এই বিষয়ে বেশি খোঁচাখোঁচি করতে গেলে হিন্দুদের মধ্যে অনেক্য দেখা দেবে গুরুবাদ নিয়ে যেন অনেক্য না হয় এইটাই আমার শেষ নিবেদন এই বলে গুরুবাদের ওপর যে বক্তব্য আমার ছিল সেই অধ্যকার মতো এখানে সমাপন করলাম নমস্কার